আসসালামু আলাইকুম ভাইরা, আমার সবাই কেমন আছেন? আমি মাসুক ফাতেমা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তা আজকে ভিডিওর প্রতিপাদ্য বিষয় ছিল যেটা হচ্ছে সেটা কিভাবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে ইন্টারনেট কানেকশন ইনেবল এবং ডিজেবল করতে হয়। তো যাই হোক, এটা অনেক সময় কাজে লাগে, অনেক সময় অনেক সফটওয়্যার অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে এটা লাগে, ট্র্যাক ফাইল ইম্পোর্ট করতে গেলে এটা লাগে। তো যাই হোক, আমরা কাজ শুরু করি। তো এটা করার জন্য সর্বপ্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে ট্যাক্স বারে যে নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস যে টুলটা আছে, এই টুলটার উপর রাইট বাটন ক্লিক করব। করার পরে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এটার উপর ক্লিক করি। করার পরে দেখেন এখানে চেঞ্জ চেঞ্জ ইউর নেটওয়ার্ক সেটিং, দেন নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, তো এটার উপর ক্লিক করি। করার পরে দেখেন এখানে ইন্টারনেট কানেকশন লেখা আসছে, তো এটার আবার রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে ডিজেবল অপশন আসছে, এটা ডিজেবল করে দিলাম। ডিজেবল করে দেওয়ার পর দেখেন এখান থেকে অলরেডি কিন্তু ইন্টারনেট কানেকশন চলে গেছে, এটা সিম্পল আসছে ক্রস চিহ্ন, যেটা দ্বারা বোঝাচ্ছে যে নেট নেট কানেকশন নাই। তো এইটাকে যদি আমরা যদি আবার যদি ইনেবল করি তাহলে কিন্তু অলরেডি কিন্তু নেট ল্যান চলে আসছে। তো যাই হোক, আমরা এভাবেই আমাদের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে ইন্টারনেট কানেকশন ইনেবল এবং ডিজেবল করব। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে কিছু বলার নাই। আর আমি যাই হোক, প্রতি আমি সবসময় আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করতেছি। আসলে আইটি যে বিষয়টা, আইটি সম্পর্কে জ্ঞান প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। আমাকে কেউ একজন বলছিল যে মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ভাবে সে তার জীবন যাপন করতে পারবে যদি তার মধ্যে তিনটা দক্ষতা থাকে। তো তিনটা দক্ষতার মধ্যে সেটা হচ্ছে, 1 নম্বর দক্ষতা সেটা হচ্ছে তার মধ্যে আইটি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আইটিতে সে অনেক দক্ষ হতে হবে, অর্থাৎ কম্পিউটার রিলেটেড বিষয়ে, তথ্য যোগাযোগ বিষয়ে দক্ষ হতে হবে। দ্বিতীয়ত সেটা হচ্ছে ইংরেজি জানতে হবে, যদি ভালো ইংরেজি না জানে এবং বলতে না পারে তাহলে তার কোনো ভ্যালু নাই, তাকে বিভিন্ন দেশে গিয়ে লাইফ লিড করতে একটু কষ্ট হয়ে যাবে। আর তৃতীয়ত স্মার্ট, তো সে যেখানে যাক না কেন সেখানে গেইন করতে পারবে। এই তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে সে যেখানে যাক সেখানে সে হিরো। তো যাই হোক, আমি আইটির উপরে বেসিস করে আর কি এই টিউটোরিয়ালটা তৈরি করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এই বলে শেষ করি, আল্লাহ হাফেজ।